আসসালামু আলাইকুম বন্ধুরা নাম ডিজাইনের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন তাই আবারও চলে আসলাম নতুন একটা নাম ডিজাইনের ভিডিওতে আর আজকের ভিডিওতে যে প্রিমিয়াম ফন্টটা আমি ব্যবহার করব সেটা কিন্তু আপনারা পেতে পারেন একদম ফ্রিতেই তো কীভাবে আপনারা এই ফোনটি একদম ফ্রিতে পাবেন সেটা কিন্তু আমি ভিডিওর শেষ অংশে বলে দেবো তো এখন আমরা দেখব কীভাবে এই ধরনের স্টাইলিশ নামগুলো ডিজাইন করতে হয় তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসছেন তারা তো জানেন কীভাবে ডিজাইন করতে হয় তো নাম ডিজাইন করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ তো আমরা সরাসরি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এবং টেক্সটিকেও ডিলিট করে দিয়েছি তারপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে টেক্সি ক্লিক করব টেক্সটি ক্লিক করার পর এরকম একটা টেক্স চলে আসবে এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করবো ডিলিট করার পর আমরা যেহেতু একটি পেইড ফোন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কিছু কোড ব্যবহার করব কোডগুলো ব্যবহার করলে আমাদের নামটাতে সুন্দর সুন্দর ডিজাইন আসবে প্রথমে আমরা এই চিহ্নটা দিলাম ওয়ান দিয়ে দিলাম আচ্ছা টু দিয়ে দিই এবং আমরা একটা নাম লিখবো তো আমি এই নামটি লিখলাম তারপর আবারও টু দেবো এবং এই চিহ্নটা দেবো আমরা চলে আঁকার রসিকার এগুলোর মধ্যে ইনস্টল করতে পারবো নামটাকে বড় করার পর আমরা চলে আসবো ফন্টে ফ্রন্টে আসার পর এই পেড ফন্টে আমি আপনাদের তো তো আমি এফ এল মাহফুজ লিপি এটাকে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা স্টাইল চলে আসলো এটার মধ্যে আরো কিছু স্টাইল রয়েছে তো নামটি কি তো নামটিকে এভাবে সেট করার পর আমরা মাসকান অপশন ক্লিক করবো ইম্পোর্ট অপশনে ক্লিক করবো তারপর এই ফুলটি নেব নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে এইখানে রুটেট করে বসায় দেবো তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আমরা চাইলে এটাকে কপি করে এবং একটু ছোট করে এই সাইডেও একটা বসাই দিতে পারি এই জায়গাটাতে কাজের সুবিধাতে আপনারা চাইলে এটাকে জুম করতে পারেন ওকে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এরপর আমরা ড্র অপশনে ক্লিক করে রেড কালার নিতে পারি অথবা যে কোনো কালার নিতে পারি তারপর এভাবে জুম করে নেব এবং জুমটাকে অফ করে এভাবে ড্র করব দেন মুভ করার জন্য জুম অপশানে ক্লিক করে এভাবে মুভ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ড্রয়িং করে নিলাম ড্রয়িং করার পর এটাকে জুম আউট করে নেব রাইট অপশনে ক্লিক করে টু ব্যাক অপশনে ক্লিক করব তাহলে এগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবো আমি এই পুরো প্যাকটি দিয়ে দেবো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে এইটা ব্যবহার করব এটাকে আমি নিশ্চয়ই এখানে বসাই দেব তারপর আমরা এখান থেকে অপশানে ক্লিক করব ট্রান্সপোর্ট অপশানে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আলট্রা করে সেভ টু গ্যাল ক্লিক করব তো আমাদের নামটি পিএন জায়গায় সেভ হয়ে গেল এবার আমরা ওপেন করব। ক্রমবাউজার ব্রাউজার ওপেন করার পর ফটোপিও ডট কম ভার্সনে চলে আসতে হবে ওকে এরপর আমরা ফাইলে ক্লিক ওপেন অপশনে ক্লিক করব ফাইলে ক্লিক ক্লিক করে তিন লাইনে এখান থেকে আমরা একটি পিএইচডি ফাইল অ্যাড করব আর এই পিএইচডি ফাইলটির লিঙ্ক আপনার আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা পিএইচডি ফাইলটি অ্যাড করে নিচ্ছি এই যে আমাদের সামনে পিএইচডি ফাইলটি ওপেন হয়ে গেছে দেন এখান থেকে লেয়ারে ক্লিক করবো ইউর লোগো হেয়ার এখানে ডাবল ক্লিক করবো তারপর ফাইলে ক্লিক করে ওপেন এন্ড প্লেস এখান থেকে নিচে ফাইল পাবো এখানে ক্লিক করব আবারও তিন লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করব তারপর পিকজেলার ফোল্ডার ওপেন করে ফরডি অ্যাড করে নেবো ফরডি অ্যাড হয়ে গেলে আমরা নিচের ফরডিকে আগের ফটোটিকে সিলেক্ট করে ডিলিট করে দেবো ওকে ডিলেট হয়ে গেছে দেন আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি এভাবে সিলেক্ট করে একটু বড় করে দিতে পারি ওকে তারপর আবারও ফাইলে ক্লিক করে সেফ স্মার্ট অবজেক্ট সেফ স্মার্ট অবজেক্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখান থেকে থ্রি ডি লোগো এখানে ক্লিক করবেন পিসি সফটটা যেহেতু আমরা মোবাইলে রান করাইতেছি যার কারণে একটু স্লো মোশনে কাজ করবে তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে চলে আসলো এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট অ্যাস ফরমেটটা রাখবো জেপিজি তারপর কোয়ালিটি কেন্দ্রে ফুল করে সেভ অপশানে ক্লিক করব তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের নামটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই